goes till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. So what's up guys, চলে এসেছি বিয়ালা ভাইন্সের আরো একটা নতুন ভিডিও নিয়ে। দেখো আজকের যেখানে আছি সে ভিডিওটা আমাদের জন্য খুবই স্পেশাল। ফার্স্ট যখন 20 টাকার বিরিয়ানি দেখেছিলাম তো আমরা গেছিলাম নন্দলাল দার দোকানে, আর যে ভিডিওটা এখন আমাদের সবথেকে বেশি ভিউজ পেয়েছে এখনো পর্যন্ত, তাই আমরা আবার 20 টাকার বিরিয়ানির আবার পার্ট নিয়ে চলে এলাম। বাট এখন ব্যাপারটা অনেকটা বদলেছে, দাম বেড়েছে জিনিসের, অনেক কিছু হয়েছে। তো এখন আছি আমরা এই ভাইরাল কাকুর কাছে, দমদমের যে কাকা ছিল সেই কাকার কাছে চলে এসেছি আজকে। তো এখন দেখো পুরো রিসেন্ট আমরা এসেছি, একদম আপনারা একদম রিসেন্ট আপডেট পাবেন, কত দাম কি দাম বা কী কী দিচ্ছে না দিচ্ছে সব বলবো। আর অ্যাড্রেসটাও আমি নিচে দিয়ে দেবো ডিসক্রিপশানে, ওখান থেকে দেখে নেবেন। আর পরিমাণ কোয়ান্টিটি কতটা কী দিচ্ছে না দিচ্ছে, কোয়ালিটি কী মেনটেন করছে না করছে সব কিছু দেখাচ্ছি। অ্যান্ড তার আগে বিয়ালা ভাইন্স থেকে আমি উজ্জ্বল, আমি পূজা, চলে এসেছি বিপুনিয়া খাবারের সন্ধান নিয়ে। সো স্টে কুল, চলুন এবার কাকার দোকানে যাই, গিয়ে দেখি খাওয়া দাওয়া গুলো কিরকম খেতে। তো চিকেন বিরিয়ানি এখানে যায় 60 টাকা দাম। তো ওই হিসেবে যদি আমি দেখতে চাই, চিকেনটা ঠিক পিস আছে, আলুটাও ভালো দিয়েছে, এরকম দুটো পেঁয়াজ দিয়েছে, লঙ্কা দিয়েছে। তো আসুন এবার টেস্ট করি। এখন চালটা প্রথমে দেখে দিই, পুরো ঝুরঝুরে চাল, চালটা লম্বা চালই ইউজ করেছে, চিকেনটাও বেশ নরম, যেটা বলতে হবে না এরকমভাবে ছেড়ে যাচ্ছে চিকেনগুলো। আর আলুটাও একটু দেখে নিই শক্ত কি নরম, না 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 একদম পুরো একদম পুরো একদম সফট, পুরো স্ম্যাশড হয়ে যাচ্ছে। এবার চলুন ফাইনালি টেস্টটা নিই কীরকম খেতে না খেতে। একটু আগে বলে দিই আঁতর গন্ধটা একটু আছে বিরিয়ানিটায়। তো কোয়ালিটি তো দেখলেন চালের, আসুন এবারে চালটা টেস্ট করি। দেখো 90 টাকার লেভেলের বিরিয়ানি এগুলো না, এটা সত্যি অনেস্ট রিভিউ দিচ্ছে, অনেকটাই বেশি আঁতরের গন্ধটা আছে। কিন্তু কাকু চালগুলো খুব ভালো ইউজ করেছে, চিকেন ভালো ইউজ করেছেন, আলুটাও ভালো ইউজ করেছেন। একটু আলুটা দিয়ে খাই, আলুটা বেশ ভালো নরম সফট, ভেতরে মশলাও প্রপার গেছে। একটু চিকেনটা দিয়ে দেখাবো, চিকেনের টেস্টটাও খুব সুন্দর, খুবই ভালো। এটা ওই বীরহাটির ব্রাঞ্চটা, মানে যেটা এখন বীরহাটিতে আছে, বুঝে কথাটা হয় না, একটু যদি আদুরের গন্ধটা কম থাক আমার মনে হয় বেস্ট ভালো হতো, খুব ভালোই হতো। বাট কাকার কোয়ালিটির সাথে কোনো কম্প্রোমাইজ করেনি, সেই জায়গাগুলোকে খুব একদম ধ্যানে রেখে জিনিসটা রান্না করে। Close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. তো ফাইনালি আমরা এবার চিকেন চাপটা নিয়ে ব্যাক করেছি। এটার দাম 30 টাকা, নর্মাল দোকানে যেরকম 50 টাকা। এরকম তেল ফেল ভর্তি করে দিয়েছে চিকেন চাপটা, দেখতে বেশ ভালো লাগছে। ভিতরে কাকার বসার জায়গা আছে বাট আমরা বসিনি, বাইরে এসে ভিডিওটা করছি, তো তাই জন্য আমি বুঝতে পারছেন আলাদা করে নিয়েছি। তো চিকেন চাপটা টেস্ট করি, আসুন। মশলাটার চাপ কিন্তু প্রথমেই বলে দিই, ফিশটা অ্যাকচুয়ালি উইংস, আমি বলবো যে কোনো নর্মাল দোকানের তুলনায় এই চিকেন চাপ অনেক ভালো। আমরা অনেক ভালো ভালো দোকানেও টেস্ট করেছিলাম, ওখানে চিকেন চাপ এরকম লেভেলের লাগেনি। না উইংসের পিস নরমই হবে, সব খাবো ওটা নিয়ে কথা না, বাট মেন হলো এর টেস্টটা। দেখো উপরে তেল দিয়েছে বাট নিচে ভেতর থেকে গ্রেভিটা দিয়ে খাচ্ছে, আসো আমার মনে হয় যারা বিরিয়ানিতে খাবে এটা তাদের জন্য আরও বেস্ট লাগবে। আমি অবশ্যই এটা বিরিয়ানি দিয়ে খেতে চলেছি, বাট জাস্ট আপনাদেরকে এনে এটা দেখিয়ে দিচ্ছি ফাইনাল বাইট। দেখো অয়েলি প্রচণ্ড, আমি সেটা নিয়ে বলছি না, বাট টেস্ট যেটা মেন সেই টেস্টটা করতে বলছি।
বিভৎস সব বিভৎস নরম চিকেন চাপটা আমার বিরিয়ানিটা থেকে অনেক বেটার লেগেছে। চলো এবার চিলি চিকেন ফ্রাইড রাইসটা নিই। ফাইনালি প্যাক করি। টাকার বিরিয়ানি, 30 টাকার চিকেন চাপ, এইটা জাস্ট 50 টাকা। দেখিয়ে নাও একটু, এরকম এক পিস, দু পিস, এরকম তিন পিস, চার পিসের মতন ছোটো ছোটো দু তিনটে টুকরো আছে। চিলি চিকেন আছে, সাথে রাইস, 50 টাকা জাস্ট দাম। এবার আসো খেতে দেখি কীরকম। অ্যাকচুয়ালি রাইসটার উপরে পুরো গ্রেভিটা এরকম মাখিয়ে দিয়েছে। অ্যাকচুয়ালি কাকা খুব ভালো রাইস ইউজ করে, আর এরকম ফ্রাইড রাইস যেরকম হয় সেরকমই দিয়েছে। দেখুন গাজর টাজর বিনস ফিনস, যেহেতু গ্রেভিটা উপরে দিয়েছে বলে বোঝা যাচ্ছে না, বাট গাজর বিনস সব কিছু দিয়ে করা। তো আসো দেখো, পোটেনটা একটু বেশি মোটা, পোটেনটা দেখি দিই, পোটেনটা একটু বেশি মোটা, চিকেনের পোর্শনটা একটু কম। এই দেখো এরকম চিকেন জাস্ট একটুখানি আছে, একটুখানি চিকেন। শোনো কী আছে, 50 টাকার আর কি খেয়ে দেখি। নর্মাল ঠিক আছে, কোনো কথা নেই। গ্রেভিটাও ভালো, চিকেনটাও ভালো। চিকেন তো খাইনি, আসলে চিকেনটা টেস্ট করি এবারে। চিলি চিকেন নর্মালি খুব ভালো খেতে। আসলে একটু সাদা রাইসটা আমি দেখি খুঁজে খাওয়া যায় কেন, রাইসটা কেরকম টেস্ট। ঠিক আছে, নর্মাল যেরকম আমরা বিয়েবাড়িগুলো থেকে রাখলেই খাই চিলি চিকেন ফ্রাইড রাইস, এটা সেই ক্যাটাগরি। তুমি যদি বলো মানে এটাকে তোমরা আসতে পারো, এটা খেতে পারো, তোমার তো ভালো লেগেছে বেশ। অ্যাকচুয়ালি 50 টাকা আর কি চাই। চলো একটা লাস্ট বাইট নিই। আমার বিরিয়ানির থেকেও চিলি চিকেন ফ্রাইড রাইস খুব ভালো লেগেছে। তো এই ছিল টোটাল খাওয়া দাওয়ার ব্যাপারটা। তো দেখো খাবার দাবারগুলো তো খেলাম, আমি সত্যি বলছি প্রথমে যেটা বলেইছিলাম, বলে স্টার্ট করেছিলাম কি 60-70 টাকা একটা বিরিয়ানি দিচ্ছে, এটা অনেক বড় ব্যাপার। চিকেন বিরিয়ানি হলো আপনার 60 টাকা, চিকেন চাপ অনেক ভালো খেতে, অনেক টেস্টি, লোকাল দোকানের তুলনায় আপনি 50-60 টাকা দিয়ে যে চিকেন চাপ খান তার থেকে আমার অনেক বেশি ভালো লেগেছে। চিলি চিকেন ফ্রাইড রাইসে যে 50 টাকা কম্বোটা, আমার তো ওটা খুব ভালোই লেগেছে। আপাতত কাকার দোকানে এই তিনটে জিনিস আছে, আপাতত কাকার দোকানে বলতে গেলে বেশি কিছু আইটেম নেই, আর ভিড় প্রচুর ছিল, কাকার সাথে ওই জন্য আরও বেশি কথা বলতে পারলাম না কাছে। আর এর আগের বার আমি দমদমে এসেছিলাম কাকার ভিডিও বানাবো বলে, বাট তখন ছিল না, তখন বিরাটিতে অলরেডি কাকা চলে এসেছে আর আমাদের এই জন্য ভিডিও করা হয়নি, আমরা করতে পারিনি। বাট 20 টাকার ভিডিও আবার চলে এলো চ্যানেলে, অবশ্যই সবাই নন্দলালের মতন আরও ভালোবাসা দিন। আর সব শেষে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল বেহালা ভাইন্স। আর দেখতে থাকুন বেহালা ভাইন্স, অবশ্যই সাবস্ক্রাইবটা করে নেবেন, আরও নতুন নতুন আরও ভালো ভালো ভিডিও আনবো। আর ভালো ভালো ভিডিও দেখতে গেলে অবশ্যই সাবস্ক্রাইব তো করতেই হবে চ্যানেলটাকে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য